ঈদে সবার মতো তাইজুল ইসলামের স্বপ্নও বাড়ি যায়। পরিবারের সাথে ঈদ করেন, বন্ধুদের সঙ্গে আড্ডায় মাতেন, ছেলে মেয়ের সঙ্গে মাতেন, বাচ্চা মিতে। জাতীয় দলের খেলা থাকায় সেই তাইজুলকেই অনেক সময় আবার দেশের বাইরে ঈদ করতে হয়। দেশে পরিবারের সাথে ঈদ করে যে মজা পান, আনন্দ পান, দেশের বাইরে দলের সঙ্গে ঈদ করেও তাই। তাইজুলের কাছে ওটাও যে একটা পরিবার। বাইরে ঈদ বাইরে করি আর দেশে করি, আমার কাছে আসলে ফিলিংসটা সমান। এটার কারণ হচ্ছে যে আমি যখন দেশের বাইরে থাকি আমার টিমের সাথে আমি থাকি, হ্যাঁ, যেখানে আমার মানে জীবনের আবেগ লাগানোর মানে ভালোবাসার একটা জায়গা। আর দেশে থাকলে তো বাবা মার সাথে ফ্যামিলির সাথে করাই হয়, আর দেশের বাইরে থাকলে টিমের সাথে করি। আমি টিমের সাথে যেমন থাকি, সবার সাথে আনন্দ ভাগাভাগি করা বা সবাই একটা ফ্যামিলির মতন থাকা, তো আমার কাছে এটা খারাপ কিছু মানে যে আমি ইয়ে হয়ে গেছি, মানে কি বলবো যে আমি আনন্দ করতে পারতেছি না, এমন কিছু নাই, তা আমার কাছে এটা ভালো লাগে আর কি। কোরবানিতে গরুর মাংস বেশি খেতে কে পছন্দ করে টিমমেটদের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে পেস বলারদের অনেক পছন্দ করে ওনারা। আসলে বেসিক্যালি হয় কি যে ওনারা পেস বলাররা কিন্তু অনেক কষ্ট করে থাকে, আপনার রানিং করে এসে বোলিং করা এত মানে ডিফিকাল্ট একটা জব, তো ওদের পেটে কিন্তু সবসময় খিদা লেগেই থাকে। হ্যাঁ, তো তারা হয়তো বা তারা ভালো খেয়ে থাকে, শুধু গরুর মাংস না, প্রত্যেকটা খাবারই তারা কিন্তু বেশি খেয়ে থাকে। যখন দেশের বাইরে খেলতে গেছেন, কোরবানির ঈদ পড়েছে বা যে কোনো ঈদ পড়েছে, তখন ওই দেশের মানুষদের যারা আসলে বাংলাদেশের দর্শক, বাংলাদেশি প্রবাসী, তারা আসলে আপনাদের নিয়ে কি টানাটানি করে যে এই দুপুরে আমাদের এখানে খাবেন, রাতে আমাদের এখানে খাবেন, এরকম? না না, এমনটা হয় নাই তো। আর দেশের বাইরে আমি মেবি জিম্বাবুয়েতে করছিলাম, জিম্বাবুয়েতে তো ওরকম মুসলিম আছে, কিছু পাকিস্তানি আছে মনে হয়, বাট তাতে আমরা তো হোটেলেই ছিলাম, তার মধ্যে ওই যে করোনার একটা ইয়ে ছিল, তা আমরা তো বেরো হইতে পারি নাই, তো আমরা হোটেলেই মজা করছি। বাট হোটেলটা অনেক সুন্দর ছিল, বড়, অনেক স্পেস ছিল, আমরা ওইখানেই নামাজও পড়ছি আমরা, বা আমরা নামাজ পড়ে যে ঈদে যেরকম নর্মালি খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা সব কিছুই ছিল, সব ধরনের এনভায়রনমেন্টই ছিল, তো আমরা ওগুলোই পালন করছি আর কি আল্লাহর রহমতে। ঈদের নামাজটা আপনাদের মধ্যে কে পড়ান? গতবার যেরকম রিয়াদ ভাই ছিল, রিয়াদ ভাই পড়াছিল, এছাড়া বেসিক্যালি আপনার নর্মাল জুম্মার নামাজও রিয়াদ ভাই বা ইদানিং রাজা মাঝে মধ্যে পড়ায়, রেজাউল ইসলাম রাজা। তো এটাও কিন্তু একটা মানে ভালো লাগার বিষয় যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা না শুক্রবারের নামাজ বা ঈদের নামাজ পড়াইতে পারে। আফনান পিয়াল, অলরাউন্ডার।